আসসালামু আলাইকুম। আজকের সোলজার ট্রেনিং এই এপিসোডে আমরা দেখানোর চেষ্টা করছি আইএসএসবি বোর্ডে কীভাবে পিজিটি অর্থাৎ প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক পার হতে হয়। তো আসলে আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা পর্যায়ক্রমে কৌশলগুলো চেঞ্জ করে নতুন আমরা প্ল্যান বানিয়ে থেকে আর কি নতুন স্টেপগুলো আমরা বানিয়ে থেকে নতুনভাবে এবং পর্যায়ক্রমে আমাদের এই একাডেমিতে যারা আইএসএসবির জন্য কোর্স করতে আসে তো তাদেরকে আমরা প্রবলভাবে প্রস্তুতি করিয়ে থাকি, যারা কিনা আইসিএসবিতে গিয়ে পরিবেশটাকে খাপ খাওয়াতে পারেন। আর আইসিএসবির পরীক্ষাগুলো আসলে এরকমই যে আপনাকে পরিবেশটা আগে থেকে বুঝে যেতে হবে। যদি বুঝে যেতে পারেন তাহলে দেখবেন আইসিএসবি বোর্ডের পরীক্ষায় আপনি সকল পরীক্ষায় খুব ভালোভাবে নিজেকে অংশগ্রহণ করাতে পেরেছেন। পাশাপাশি এই সোজা ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ একাডেমি হিসেবে পরিচিতি লাভ করেছে। আল্লাহর রহমতে যারা এর আগে কোর্স করেছেন অনেকে সাফল্য পেয়েছেন, আপনারাও পাবেন। এই সাফল্য পাওয়ার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার পিছনে যারা পিজিটি প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক করছে, প্র্যাকটিস করছে, তারা বিভিন্ন জেলা থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসছেন আইসিএসবি কোর্স করার জন্য। তো আপনাদেরকেও আমরা স্বাগতম জানাই যারা বিএমএ লং কোর্সের জন্য অথবা শর্ট কোর্সের জন্য আইসিএসবির প্রস্তুতি নেবেন, তারা আমাদের একাডেমিতে আসতে পারেন রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে। এখানে আপনাদের দূরে স্টুডেন্টদের জন্য আবাসিক সুবিধা রয়েছে, পাশাপাশি এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনার টার্গেটটা হচ্ছিলো বা আপনাদের লক্ষ্য যেটা থাকে সেটা হচ্ছিলো প্রপার একটা গাইডলাইন কোথায় থেকে পাবে। তো আসলে আইসিএসবির প্রস্তুতির সেন্টার অনেকগুলো রয়েছে, আপনাকে সেটা বুঝে নিতে হবে যে আপনার পরিবেশটা আইসিএসবির মতো অনুকূলে সাজানো কিনা। পরিবেশ মানুষকে অনেক কিছু শিখিয়ে থাকে, এর লক্ষ্যে আমরা পরিবেশটা আইসিএসবির অনুকূলে করানোর চেষ্টা করি। আইসিএসবির অনুকূলে একজন শিক্ষার্থী যেন তার প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারেন খুবই স্বল্প খরচে। তো এর লক্ষ্যে আপনাদের বেটার সার্ভিস প্রদানের জন্য আমরা সর্বদা নিয়ে যেতে থাকি, বাট আপনাদেরকে আসতে হবে, এসে আপনার প্রস্তুতিটা আমাদের একাডেমি থেকে ভালোভাবে সম্পূর্ণ করেন। করলে পরে এখানে অনেকগুলো টিপস আছে, ট্রিক্স আছে, সেগুলো মেনে চলতে পারলে বা আগে থেকে প্রবল প্রস্তুতি নিয়ে রাখতে পারলে আপনি আইসিএসবিতে অবশ্যই গ্রিন কার্ড পেতে সক্ষম হবে। আর আইসিএসবি এমন একটা জিনিস যেখানে প্র্যাকটিস ছাড়া পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো ক্রমে ভালো ফলাফল অর্জন করা কিন্তু যায় না। তো এরই লক্ষ্যে আপনাদের যেটা আমার পরামর্শ এই একাডেমির পক্ষ থেকে, আপনাদেরকে আগে থেকে প্রবল প্রস্তুতি নিতে হবে। প্রবল প্রস্তুতি যদি আপনারা নিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার আইসিএসবি বোর্ডের পরীক্ষাগুলো একদম কতটা ইজি হয়ে গেছে। তো সুতরাং সবার প্রতি আমার আহ্বান থাকলো, আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ একাডেমি সোজা ট্রেনিং একাডেমিতে আসেন, এসে আপনার গ্রিন কার্ড অর্জনের জন্য আমাদের যে শিক্ষা পদ্ধতি রয়েছে সেগুলো সম্পূর্ণ করেন। করে আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সে লক্ষ্যে আপনি পৌঁছান, এটাই আমি আমার একান্ত কাম্য। তো যাই হোক, আজকে পিছনে একটু দেখাই আমাদের পিজিটি কাজ করছে, পিজিটি প্র্যাকটিস করছে। তো পিজিটিগুলো আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এইগুলো স্ল্যাবগুলো সাজিয়ে থাকি, তো এক এক সময় এক একটা ডিরেকশন দেওয়া থাকে। তো এই ড্রেশনগুলো আসলে প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রপারভাবে শিক্ষাতে সহযোগিতা করে যেটা আমরা মনে করি, এই কারণে আমাদের নিজের অ্যাকাউন্টে আসতে হয়তো বা এরকম দেখা যাচ্ছে। আগামীকালকে যখন হয়তো বা প্র্যাকটিস করবো এটা আরেকটা নতুন আঙ্গিকে আমরা স্টেপগুলো সাজিয়ে ফেলবো, আর নতুন আঙ্গিকে কৌশলগুলো অবলম্বন করে নতুন আঙ্গিকে ফিল্ডগুলো তৈরি করবো, যেটা আপনার আইসিএসবিতে যতই চেঞ্জ করে দেখ না কেন, যতই হার্ড হোক না কেন, তাহলে আপনি খুবই অল্প সময়ে আপনার গ্রুপ সহকারে খুব ভালো একটা পরীক্ষা দিয়ে নিজের সাফল্যটাকে আপনি ধরে রাখতে পারবেন। তো যাই হোক, একটু আমরা দেখাই যারা পার হচ্ছে পর্যায়ক্রমে। গুড, ভেরি গুড। আচ্ছা আবার শুরু করো, আমরা প্র্যাকটিস করছি, আবার শুরু করো। নিয়ম কিন্তু আমরা যদি কেউ ফাউল করি সেটা আবার কিন্তু শুরু করতে হয়।
তাদের যেহেতু প্র্যাকটিস সেশন চলছে, সুতরাং ইনশাল্লাহ আস্তে আস্তে পর্যায়ক্রমে তারা পারফেক্ট হয়ে যাবে আর কি। এই জায়গাটায় তোমাদের অনুভূতিটা কেমন? তোমরা যারা ডিরেকশন গুলো প্রথম অবস্থায় ভুল করাটাই স্বাভাবিক, আসলে ভুলের পরেই সঠিকটা শিখতে হয়। আগে ভুল না করলে সঠিক শিখবো কোথা থেকে? তো বাংলাদেশে তোমাদের মতো যারা আইসিএসবি করতে চায় বা করতে ইচ্ছুক তারা কি আসতে পারে আমাদের একাডেমিতে? কেন আসবে সুজা ট্রেনিং একাডেমিতে বলো দেখি? কারণ এখানে স্যার শেখানো হয় অনেক সুন্দরভাবে পিজিটি করা, এছাড়াও স্যার সিটি করা এবং অন্যান্য যে আইসিএসবিতে করা হয় ওগুলো স্যার কেয়ারফুলি করানো হয় আমাদের, এবং আমরা ইংরেজিতে কথা বলতে পারি এবং ইংরেজিতে আর একজন আরেকজনকে ডাকতে পারি। তো যাই হোক স্যার, আইসিএসবির পুরো বিষয়গুলো কিন্তু পুরো উপস্থিতি লাগবে। ইয়েস স্যার, আইসিএসবিতে কোনোভাবে সম্ভব না যে গ্রিন কার্ড পাওয়া, ঠিক কিনা? ইয়েস স্যার, আইসিএসবিতে গ্রিন কার্ড পেতে হলে মাস্ট বি সবার প্রপার গাইডলাইনটা নিয়ে আইসিএসবি বোর্ডে যাওয়া উচিত। ইয়েস স্যার, ইয়েস স্যার। তো সুতরাং আমাদের শিক্ষার্থীরা প্র্যাকটিস করছে, আপনারাও আসতে পারেন, আমাদের সঙ্গে যোগদান করতে পারেন সুজা ট্রেনিং একাডেমিতে আইসিএসবির প্রস্তুতির জন্য। আশা করি ইনশাল্লাহ সবাই আমরা সবাই ইনশাল্লাহ গ্রিন কার্ড নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।